আজকের ক্লাসে আমরা পড়বো সিজার সাইফার সম্পর্কে। ওকে, সো এটা সিজার সাইফারটা এটা খুবই বেসিক একটা টেকনিক এনসাইফারমেন্ট করার জন্য, এনক্রিপশন করার জন্য। এটার আরেকটা নাম হচ্ছে শিফট সাইফার অর অ্যাডিটিভ সাইফার। ওকে, আচ্ছা প্রথমে টেকনিকটা বলি, তারপরে যখন এক্সাম্পল দিব তখন হয়তো বিষয়টা আরেকটু মানে একদম ক্লিয়ার হয়ে যাবে। টেকনিকটা হচ্ছে, ইচ লেটার ইন দ্য প্লেইন টেক্সট ইজ রিপ্লেসড বাই এ লেটার করেসপন্ডিং টু দ্য টু এ নাম্বার অফ শিফটস। অর্থাৎ প্রত্যেকটা লেটার কিছু শিফট হয়ে অন্য একটা লেটার দ্বারা রিপ্রেজেন্টেড হবে, অন্য কোনো ডিফারেন্ট একটা লেটার দ্বারা রিপ্রেজেন্টেড হবে। এটাকে বলা হয় হচ্ছে মোনো অ্যালফাবেটিক সিজার সাইফার। মোনো অ্যালফাবেটিক মিনস ইচ লেটার উইল বি ডেনোটেড বাই অ্যানাদার স্পেসিফিক লেটার। অর্থাৎ কোনো একটা টেক্সটে, কোনো একটা প্লেইন টেক্সটে যদি এল থাকে, সেই এল একাধিকবার যদি এল থাকে, সো একটা এল যদি ও দ্বারা রিপ্রেজেন্টেড হয় সাইফার টেক্সটে, তাহলে প্রত্যেকটা এলই ও দ্বারা রিপ্রেজেন্টেড হবে। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে মোনো অ্যালফাবেটিক টেকনিক আর কি। আর পলি অ্যালফাবেটিকে আমরা জানি যে একাধিক লেটার থাকলেও একাধিক লেটার ডিফারেন্ট অ্যালফাবেট দ্বারা রিপ্রেজেন্টেড হতে পারে। ওকে, তো বলা হচ্ছে যে জুলিয়াস সিজার ইউজড অ্যান অ্যাডিটিভ সাইফার টু কমিউনিকেট উইথ হিস অফিসার্স। হি ইউজড এ কি অফ থ্রি ফর কমিউনিকেশন। আচ্ছা, এটা আসলে জুলিয়াস সিজার নামে একজন কিং ছিলেন, আমরা জানি, সে এটা প্রথম প্রচলন করে, এবং সে কি হিসেবে কি ইউজ করে থ্রি। আমরা এখানে কিটা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কি, অ্যাকচুয়ালি 1 থেকে 25 পর্যন্ত যে কোনো কি ব্যবহার করা যেতে পারে, এখানে জুলিয়াস সিজার কিটা ইউজ করছিলেন থ্রি। ওকে, তো টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে লাইক এখানে বলা আছে যে প্লেন টেক্সট হচ্ছে কল মি। ওকে, তো যদি কিটা হয় থ্রি, ইফ দ্য কি ইজ থ্রি, সেক্ষেত্রে আমার সাইফার টেক্সটটা কি হবে, সেক্ষেত্রে আমার একটা টেবিল লাগবে। সো দিস ইজ দ্য টেবিল, যে সিম্পল একটা টেবিল, এ বি সি ডি এফ জি এস আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, সবগুলো আমি পরপর লিখে ফেলছি, অ্যান্ড দেন নাম্বারিং, অ্যান্ড নাম্বারিং দ্যাট নাম্বারিং উইল বি স্টার্টিং ফ্রম জিরো, ওকে, নট ফ্রম ওয়ান। সো টোটাল আছে হচ্ছে 26টা লেটার, সো 0 থেকে 25 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8, এভাবে 25 পর্যন্ত। ওকে, এই এই টেবিলটা আমাদের লাগবে, জাস্ট যখন লাগবে দেখাচ্ছি। এখন কি থ্রি, সো সি সি এর করেসপন্ডিং লেটারটা কি হবে, সি এর করেসপন্ডিং লেটার হচ্ছে 1 2 3, সো সি এর করেসপন্ডিং লেটার হবে হচ্ছে এফ। ওকে, সো এফ, এ এর করেসপন্ডিং লেটারটা কি হবে, এ 1 2 3, সো এ এর করেসপন্ডিং লেটার হবে হচ্ছে ডি। এল এর করেসপন্ডিং লেটার আমরা মানে নিজেরাও হাতে গুনেও করে ফেলতে পারি, যে আই জে কে এল, এল এর পরে এম এন ও। ওকে, ও এল মিন্স ও, দুইটা ক্ষেত্রেই এল এর, এল এর অর্থ হচ্ছে ও, এম, তাহলে এম কি হবে, এম এম এর পরে এম এন ও পি, সো এম ইজ রিপ্রেজেন্টেড বাই পি। পি ই, ই থেকে আমরা যদি কাউন্ট করি ই এফ জি এইচ, সো ই উইল বি রিপ্রেজেন্টেড বাই এইচ। সো প্লেন টেক্সট যদি হয় কল মি, সাইফার হচ্ছে এফ ডি ও ও পি এইচ ওয়েন কে ইকুয়াল থ্রি। ওকে, আমরা কিন্তু হাতে কাউন্ট না করে এখানেও করতে পারি, এম এম এর পরে এম এর জাস্ট থ্রি শিফট, 1 2 3। ওকে, সো দিস ইজ পি, সো এম ইজ রিপ্রেজেন্টেড বাই পি। ওকে, খুবই সিম্পল একটা টেকনিক, খুবই সিম্পল একটা টেকনিক। এখন আমরা তো এখানে কি যখন থ্রি, তখন আমরা আসলে হাতে গুনেই করে ফেলতে পারছি, আমাদের এই টেবিলটা লাগছে না, বা টেবিল ছাড়াই আমরা করে ফেলতে পারছি। বাট কিটা কিন্তু 1 থেকে 25 পর্যন্ত যে কোনো কিছু হতে পারে, কি ক্যান বি মোর দেন অর ইকুয়াল 1, লেস দেন অর ইকুয়াল 25। ওকে, 1 2 3 4 5 6, 20 21, হোয়াট এভার, যে কোনো কিছু হতে পারে। সো এক্ষেত্রে আমরা একটা ম্যাথমেটিক্যালি জিনিসটাকে কীভাবে লিখতে পারি, যে আমরা যখন প্লেইন টেক্সট থেকে সাইফার টেক্সটটা কনভার্ট করবো, তখন আমরা সেটাকে সি বলছি, সি ইকুয়াল আমরা সেক্ষেত্রে এনক্রিপ্ট করছি। এনক্রিপশন করার জন্য আমার লাগবে কি, একটা কি লাগবে এবং একটা পি লাগবে, সো সেটাকে ই এর একটা ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করছি, যে কে অ্যান্ড পি। সো এটাকে করা হচ্ছে কীভাবে, পি প্লাস কে মড 26। ওকে, আমি এটা দেখাচ্ছি কীভাবে এটা কাজ করছে। আর আচ্ছা, এখানে দেখায় এই যে সি, সিটা এফ হয়ে যাচ্ছিল, তাই না? সো সি এর কোড আমরা কত জানি, সি এর কোড হচ্ছে 2। সো সিকে যখন আমরা
এনসাইফারমেন্ট করছি বা এনক্রিপ্ট করছি, আমরা জানি যে সি এর কোড হচ্ছে কত, 2, আর আমার এখানে কে কত, 3। সো আমার এনসাইফারমেন্ট করার সময়ে পি প্লাস কে 26। সো আমরা জানি হচ্ছে পি প্লাস কে মড 26 করতে হবে, তাই তো? সো সি এর ভ্যালু প্লেইন টেক্সটটা এখানে সি, সি এর ভ্যালু কত, 2, প্লাস কে এর ভ্যালু কত, 3, 2 প্লাস 3 মড 26, সো 5 মড 26। আচ্ছা, মড 26 অর্থটা কি? মড 26 অর্থ হচ্ছে এটাকে আমরা 26 দ্বারা ডিভাইড করব, 26 দ্বারা ডিভাইড করব, এবং ডিভাইড করে রিমাইন্ডার যেটা থাকবে দ্যাট উইল বি দ্য রেজাল্ট। সো আমরা যদি এখন 26 দিয়ে 5 কে ডিভাইড করি, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার? দ্য রিমাইন্ডার উইল বি 5, সো ইট উইল বি 5। তো 5 পজিশনে কি আছে, এফ, সো ইট উইল বি এফ। সো প্লেইন টেক্সটটা যেখানে যেটা সি, সাইফার টেক্সটটা সেটা কি হবে, এফ। জাস্ট লাইক দিস, প্লেইন টেক্সটে যেটা সি, সাইফার টেক্সটে সেটা এফ। আমরা এটাকে পি প্লাস কে মড 26 দিয়ে বের করতে পারি। একইভাবে সেই সেম জিনিসটা যখন আমরা ডিক্রিপ্ট করব, তখন আমরা কি অ্যাপ্লাই করব, সি মাইনাস কে মড 26। অর্থাৎ আমরা যে সাইফার টেক্সটে এফ পেলাম, এফ এর কোডটা কত, 5। সো আমরা জানি এফ ইকুয়াল হচ্ছে 5, এখানে কে ইকুয়াল কত, 3। আমরা যখন ডিক্রিপ্ট করব, সো ডিক্রিপশন অফ এফ যখন আমরা করব, তখন কি হবে যে সি মাইনাস কে মড 26, এখানে আমাদের সাইফার টেক্সটে সি এর ভ্যালুটা কত, 5, মাইনাস কে মড 26, রাইট? সো সেক্ষেত্রে কথা হচ্ছে 2 মড 26। এক্ষেত্রে আমরা 26 ডিভাইডেড বাই 2 যদি করি, ইট উইল বি 0 0 2। সো 2 মিন্স সি। সো এফ কে ডিক্রিপ্ট করে আমরা কি পাচ্ছি, সি। সো এই সূত্র দুটো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, কারণ যখন আমাদের কিটা অনেক বড় থাকবে তখন বারবার কাউন্ট করাটা প্রবলেম, এই কারণ তখন আমরা এই সূত্র দিয়ে করে ফেলবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই টেবিলটা আমি এখানে লিখে দিছি, এ মানে 0 b 1 c, সো টোটাল 25 পর্যন্ত। তো এখানে বলা হচ্ছে ইফ দ্য ক্রিপ্ট অ্যানালিস্ট অর অ্যাটাকার নোজ এ সাইফার টেক্সট, দেন হি ক্যান অ্যাপ্লাই ব্রুট ফোর্স টেকনিক। আচ্ছা, ব্রুট ফোর্স টেকনিকটা কি? ব্রুট ফোর্স টেকনিক হচ্ছে এখানে কি কিন্তু লিমিটেড, 1 থেকে 25 পর্যন্ত। সো ক্রিপ্ট অ্যানালিস্ট কি করতে পারে, 1 থেকে 25 পর্যন্ত সবগুলো কি দিয়ে সে ট্রাই করে ফেলতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি সে মোটামুটি 25 বার ট্রাই করেই আসলে প্লেন টেক্সটটা বের করে ফেলতে পারে। ওকে, সেটাই বলা হয়েছে, দেন হি ক্যান অ্যাপ্লাই ব্রুট ফোর্স টেকনিক টু ফাইন্ড দ্য প্লেন টেক্সট বাই ইউজিং অল পসিবল 25 কিজ। ওকে, সো আচ্ছা, এটা একটা, সিন্স ইট ইজ এ পার্ট অফ সিমেট্রিক এনক্রিপশন, সেম কি ইজ ইউজড ফর এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন। আমরা জানি এনক্রিপশন দুইভাবে করা যায়, একটা হচ্ছে সিমেট্রিক টেকনিকে আর একটা অ্যাসিমেট্রিক টেকনিকে। সিমেট্রিক টেকনিকে যদি সেম কি, একই কি ইউজ করা হয় এনক্রিপশনে অ্যান্ড ডিক্রিপশনে, তখন আমরা সেটাকে সিমেট্রিক টেকনিক বলি, আর যদি দুইটা ডিফারেন্ট কি ব্যবহার করা হয় তখন আমরা সেটাকে অ্যাসিমেট্রিক টেকনিক বলি। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পলটা দেখি একটু, যে একটা মেসেজ দেওয়া আছে সেটা হচ্ছে হ্যালো, এবং কি বলা আছে, 4। আমরা হাতে গুনেই করে ফেলতে পারি যে এইচ এর পরে 4 শিফট হবে, তো এইচ এর পরে আমরা এখানে দেখি, এইচ এর পরে যদি 4 হয় তাহলে 1 2 3 4, সো এইচ উইল বি রিপ্লেসড বাই এল। সো অ্যাকচুয়ালি কিন্তু এইচটা এল দ্বারাই রিপ্লেসড হয়েছে, বাট আমরা একটু ম্যাথমেটিক্যালি জিনিসটা করব, যদি কি যদি আরও বেশি হয় সেক্ষেত্রে আমাদেরকে যেহেতু ম্যাথমেটিক্স নিয়েই আগাতে হবে। সো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে করে ফেলতে চাচ্ছি। হ্যাঁ, তো সাইফার অফ এইচ ইকুয়াল পি প্লাস কে মড 26, পি এর ভ্যালু কত, 7, সরি পি এর ভ্যালু হচ্ছে 7, অর্থাৎ আমার এইচ এর ভ্যালুটা হচ্ছে কত, 7। ওকে, এইচ এর ভ্যালুটা 7 প্লাস কে এর ভ্যালু 4, 7 প্লাস 4 11 ইকুয়াল 11 11 মড 26। আমরা জানি 26-এর বেশি না হলে আসলে এটাই আনসারটা হয়ে যাবে, 11-কে তো 26-তে ভাগ করলে ওই যে জিরোই, মানে ভাগফলটা 0 হবে, রিমাইন্ডারটা 11-ই হবে। সো দিস ইজ 11 অ্যান্ড 11-এর করেসপন্ডিং লেটারটা হচ্ছে এল, সো আমরা এটাকে এল লিখে দিলাম, সো এইচ উইল বি রিপ্লেসড বাই এল। একইভাবে সি অফ ই, হ্যাঁ, ই এর সাইফার টেক্সট কী হবে, ই এর ভ্যালু আমরা কত জানি, ই এর ভ্যালু আমরা এখান থেকে জানি হচ্ছে 4, সো এটা এখানেই থাক, ই এর ভ্যালুটা হচ্ছে 4, সো 4 প্লাস কে এর ভ্যালু হচ্ছে 4, 4 প্লাস 4 8 মড 26, ইট উইল বি 8, 8 মিন্স আই, সো
ই উইল বি রিপ্লেসড বাই আই। তারপর এল সি অফ এল, এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 11, সো 11 প্লাস কে এর ভ্যালু 4, 11 প্লাস 4 15, 15 মোট 26, 15, সো 15 এর করেসপন্ডিং ভ্যালু হচ্ছে পি, দিস পি। হ্যালো দুইটা এল আছে, দুইবার এল বের করার দরকার নাই কারণ দুইবারই একই ভ্যালু আসবে, ঠিক আছে, যেহেতু এটা মনো অ্যালফাবেটিক সাইফার। হ্যাঁ, তারপরে সি অফ ও, ও এর ভ্যালু কত? ও এর ভ্যালু হচ্ছে 14, সো 14 প্লাস 4, 14 প্লাস 4 হচ্ছে 18, 18 মোট 26 হবে, 18ই হবে, সো 18ই ভ্যালু কত? এস, সো এস। সো আমরা কি পাইলাম যে সাইফার টেক্সটটা হচ্ছে এল আই পি, দুইটা এল ছিল, সো এল আই পি পি এস, দিস ইজ দ্য সাইফার টেক্সট। এরপরে আমরা এই সাইফার টেক্সটটাকেই যদি আবার ডিক্রিপ্ট করতে চাই তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে ডিক্রিপশনের ক্ষেত্রে? সাইফার টেক্সট হচ্ছে এল আই পি পি এস, এবং সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে যাওয়ার সূত্রটা কি? সি মাইনাস কে মড 26। সো প্লেন টেক্সট অফ এল, মানে এলটা তো এখানে সাইফার, সাইফারকে প্লেনে কনভার্ট করছি আমরা, সাইফারকে যখন প্লেনে কনভার্ট করছি তখন আমরা পি অফ এল লিখব। ওকে, সো এখানে এল এর ভ্যালুটা কত? এল এর ভ্যালু হচ্ছে 11, সো 11 মাইনাস কে এর ভ্যালু হচ্ছে 4, 11 মাইনাস 4 মিন্স কত? 7, 7 মাট 26, ইট উইল বি 7, 7 ইজ ডেনোটেড বাই এইচ। ওকে, তারপরে প্লেন টেক্সট অফ আই, আই মিন্স 8, 8 মাইনাস 4 মোট 26, সো 8 মাইনাস 4 মিন্স 4, 4 মোট 26, ইট উইল বি 4, 4 মানে হচ্ছে 4 মিন্স ই, 4 ইজ ই। দেন প্লেন টেক্সট অফ পি, পি মিন্স হোয়াট? পি মিন্স 15, হিয়ার ইট ইজ, পি মিন্স 15, সো 15 মাইনাস 4 মোট 26, ইট ইজ 11, 11 মোট 26, ইট উইল বি 11, 11 মিন্স আমরা এখানে দেখতে পাচ্ছি এল। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান প্লেন টেক্সট অফ এস, এস কোড অফ এস ইজ 18, সো 18 মাইনাস 4, ইট উইল বি 14, 14 মোট 26, ইট উইল বি 14, 14 মিন্স ও। ওকে, ও, সো আমরা প্লেন টেক্সটটা পেয়ে গেলাম এইচ ই এল পি, যেহেতু দুইবার আছে এইচ ই এল এল ও। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে ইন এনি কেস যদি এরকম কিছু আসে যে মাইনাস 8 মড 26 এরকম চলে আসতে পারে, কখনো যদি ম্যাথমেটিক্যালি মাইনাস 8 মড 26 আসে তখন আমরা আসলে কি করব? তখন আমরা যেটা করব সেটা হচ্ছে 26 এর সাথে এই মাইনাস 8টা আই মিন 26 মাইনাস 8 করে ফেলবো, সো সেক্ষেত্রে কত হবে? 18, দেন 18 মোট 26, দিস উইল বি 18। ওকে, যদি কোনোভাবে নেগেটিভ আসে সেটাকে এর সাথে যোগ করতে হবে, 26-এর সাথে যোগ করতে হবে আর কি। তো 26-এর সাথে যদি আমি মাইনাস 8 যোগ করি সেটা কী হবে? 26 মাইনাস 20। ওকে, সো আমরা যদি এটাকে ম্যাথমেটিক্যালি লিখতে চাই, সো মাইনাস এক্স মড 26 যদি করতে হয়, যেহেতু আমরা এটা সরাসরি করতে পারবো না, সো আমরা কী করবো? 26 প্লাস মাইনাস এক্স, সো ইট উইল বি 26 মাইনাস এক্স, এটা যেটা আসবে সেটার মড 26 বের করব। ওকে, এখানে মাইনাস 8 মড 26 আমরা কী করলাম? 26 প্লাস মাইনাস 8 করলাম, সো 26 মাইনাস 8 করে ফেললাম, সো এটা চলে আসলো কত? 18। তারপরে সেটার মড 26 করলে যেটা আসবে সেটাই হবে আনসার, সো সেক্ষেত্রে 18, 18 এর ভ্যালু হচ্ছে এস, সেক্ষেত্রে এটা হবে হচ্ছে এস। অর্থাৎ যেমন একটা কী এমন হতে পারে, কী হচ্ছে 23, 23 লেটস সে কি দেয়া আছে হচ্ছে 23। ওকে, সো এখন আমরা যদি এস এর ভ্যালু হচ্ছে লাইক এস এর ভ্যালু হচ্ছে 18, এস এর ভ্যালু কত? 18, ইয়ার আমরা দেখতে পাচ্ছি যে এস এর ভ্যালু কত? 18। এখন আমরা যদি এটা যদি একটা সাইফার টেক্সট হয়, হ্যাঁ, এসটা যদি একটা সাইফার হয় সেটার আমরা প্লেন ভ্যালুটা বের করব। হ্যাঁ, প্লেন ভ্যালু বের করতে গেলে আমরা কী করতে হবে? প্লেন অফ এস, প্লেন অফ এস ধরে নিচ্ছি এসটা হচ্ছে সাইফার টেক্সটের একটা লেটার। ওকে, সো প্লেন অফ এস, সো প্লেন অফ এস বের করতে গেলে আমাকে কী করতে হবে? সি মাইনাস কে, সো এটা যেহেতু সাইফার বললাম আমি, আমি জাস্ট এক্সাম্পল বলছি, সি মাইনাস কে মড 26। ওকে, মড 26। ওকে, তো 18 মাইনাস 23 কত হবে? মাইনাস 5 মড 26,
সো মাইনাস ফাইভ মোট টোয়েন্টি সিক্স, তাহলে আমরা কী করবো ছাব্বিশের সাথে মাইনাস ফাইভটা যোগ করবো, তো ছাব্বিশ থেকে মাইনাস ফাইভ যোগ করা মানে ছাব্বিশ থেকে পাঁচ বাদ দেয় আর কি, সো ইট উইল বি টোয়েন্টি ওয়ান মোট টোয়েন্টি সিক্স, সো টোয়েন্টি ওয়ান মোট টোয়েন্টি সিক্স ইট উইল বি টোয়েন্টি ওয়ান, সো টোয়েন্টি ওয়ানের ভ্যালুটা কত? ভি। সো প্লেন টেক্সটটা ছিল হচ্ছে ভি, প্লেন টেক্সটটা ছিল হচ্ছে ভি, সাইফার টেক্সটটা ছিল হচ্ছে এস, সো কোনোভাবে নেগেটিভ আসলে আমরা কী করবো ছাব্বিশের সাথে এটা যোগ করবো, যোগ করে সেটার মোট টোয়েন্টি সিক্স বের করবো, ঠিক আছে, খুবই সিম্পল মেথড। আজকের লেকচার এই পর্যন্তই।